শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার এই ঘটনায় যে নাম উঠে এসেছে সেই অধ্যাপিকা মোনালিসা দাসের পদত্যাগের দাবিতে আসানসোল এই কাজে নজরুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মোনালিসা দাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ, অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ বিজেপির, ঘটনা ইডি তদন্ত ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিক্রিয়া এখনো মেলেনি, বিদেশে রয়েছেন উপাচার্য এমনই দফতর সূত্রে দাবি। বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান উপাচার্য সুবিরাজ ভট্টাচার্য, যিনি এর আগে এসএসসিতে চেয়ারম্যান ছিলেন, আর তিনি যেভাবে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে নিয়োগ নিয়ে যে সমস্ত দুর্নীতি তার সাথে জড়িত, এবং এসএসসিতেও যে তিনি জড়িত ছিলেন বিভিন্ন দুর্নীতিতে, আর কে বাঘের কমিশনে, আর সেই রিপোর্টে কিন্তু উল্লেখিত আছে। আমরা চাই যে ভিসি বর্তমানে পালিয়ে আছেন, শুনছি বিভিন্ন মাধ্যমে যে তিনি এখন বিদেশে লুকিয়ে আছেন, আমরা চাই সেই ভিসি এখানটায় আসুন এবং সেই ভিসিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং ইডি এসে এইখানটায় যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতি তদন্ত করে, শুধুমাত্র ভিসি নয়, ভিসি ছাড়াও এখানকার যারা আরও বড় বড় তৃণমূলের আর নেতা স্থানীয় যারা আছে, যাদের নির্দেশে এই ধরনের দুর্নীতি হয়েছে, তাদেরও আর খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তৃণমূল কাউন্সিলরের একাংশেই নেলার্স পার্লার, কোথায় সেটা জানাবো আপনাদের। অর্পিতার লুকোনো সম্পত্তির খোঁজে এবার ইডির নজরে তৃণমূল কাউন্সিলর, 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে একেবারে টানা জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জিজ্ঞাসাবাদের পর্ব কি সম্পূর্ণ? কারণ 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এবং কাউন্সিলরের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কি যোগাযোগ ছিল, তার কোনো সূত্র কি ইতিমধ্যে ইডি আধিকারিকদের কাছে এসেছে? না, দেখো, ইতিমধ্যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধুমাত্র জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে এমনটাই শুধু নয়, তাকে তার সঙ্গে যেমন কোয়েশ্চেনিং করা হচ্ছে তাকে, তার সঙ্গে সঙ্গে ভেতরে তল্লাশি অভিযানও চলছে। এবং এই যে মেলাটের যে শপ, সেই শপে আজকে আমরা দেখলাম যে 2 ঘন্টার ওপরে ইডির আধিকারিকরা তারা এখানে এসে তারা ভেতরে রয়েছেন। মূলত কেন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তার সাথে কথা বলছে, তার পিছনে যেটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে কাউন্সিলর তিনি নিজে রিয়েল এস্টেট বা প্রমোটিং ব্যবসা তিনি একটা সময় করতেন, এবং এই বিল্ডিংটা তিনি বানিয়েছিলেন, এবং তারপরে এই দোকান বিক্রি বা লিজ বা ভাড়া দেওয়া কোনো কিছু বিষয়ে তিনি কিছু জানেন কিনা সেটা জানার জন্যই তার সঙ্গে কিন্তু কথা ইডির গোয়েন্দা নেই। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আবির, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ।